প্রকাশিত হচ্ছে বছরের মাধ্যমিকের ফল মঙ্গলবারে ঘোষণা করেছিলেন দিন দশকের মধ্যে প্রকাশিত হবে মাধ্যমিকের রেজাল্ট এই মুহূর্তের বড় খবর বন্ধুরা মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে উনিশে মে এমনটাই কিন্তু সূত্রের খবর বন্ধুরা এই মুহূর্তে বড় খবর সকাল দশটায় সাংবাদিক বৈঠক করেই কিন্তু ফল প্রকাশ হতে পারে বেলা বারোটা থেকে কিন্তু ফল জানা যাবে ওয়েবসাইটে এবার বিভিন্ন ওয়েবসাইট রয়েছে তোমাদের বলে দিই এবিপি যে লাইভ সেই ওয়েবসাইট রয়েছে এছাড়া অন্যান্য অনেক ওয়েবসাইট রয়েছে সেটা পরবর্তীকালে আমরা বলবো ধীরে ধীরে কিন্তু আপাতত এই মুহূর্তে সূত্রের খবর থেকে জানা যাচ্ছে ডব্লিউ বিএসসি বোর্ডের সূত্র থেকে এখন অব্দি তারা অফিসিয়ালি ঘোষণা করেনি কিন্তু তবুও কিন্তু অবশ্যই যেটা জানা যাচ্ছে যে মাধ্যমিক পরীক্ষা দু সালের সেটা কিন্তু অবশ্যই রেজাল্ট বেড়াতে পারে উনিশে মে অর্থাৎ উনিশে মে মানে উনিশ তারিখ মে মাসের উনিশ তারিখেই কিন্তু রেজাল্ট বেড়াতে পারে এবার যদি কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে রেজাল্টের ডেটটা পরিবর্তন করতে পারে এক কি দুদিন আগে বা পরে তো সেটা অবশ্যই যা হবে সবটাই তোমাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এর পাশাপাশি বলি উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রকাশ কবে হবে উচ্চ মাধ্যমিকের প্রকাশ নিয়ে অনেকেও মাথা ব্যথা রয়েছে কারণ উচ্চ মাধ্যমিকও বহু পরীক্ষা পরীক্ষা দিয়েছে তো সেই সেই সূত্র মারফত কি জানা যাচ্ছে যে পর্ষদ সভাপতি তোমাদের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছে তার নাম ভট্টাচার্যবাবু তিনি কিন্তু স্পষ্ট তো বলেছেন যে মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের ঠিক পরের মাসেই কিন্তু অবশ্যই জুন মাসেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে বলেই তিনি জানিয়ে দিয়েছেন এবং এর পাশাপাশি শিক্ষাবিদরা মনে করছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু বেশি দেরি করে লাভ নেই কারণ সামনেই কিন্তু মানে তোমাদের স্কুল যে ক্লাস সেইগুলো কিন্তু ব্যাঘাত ঘটতে পারে কারণ লোক লোকসভা ভোট চলবে এবং তাই অবশ্যই রেজাল্টের যে সময় নির্ধারিত সময় কিন্তু বের করা বলেই উচিত বলে জানানো যাচ্ছে এবং এই জুন মাসে কবে ডেটটা এখনো বলেনি বললেই জানাবো তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও